দুই হাজার পঞ্চাশ সালের প্রেক্ষাপট এই চরিত্রগুলো কাল্পনিক তবে তাদের মধ্যে যে ফোনালাপ সেটা শতভাগ সত্য ফোনালাপের কোনো চরিত্র বর্তমানের কারো সাথে মিলে গেলে তা অনভিপ্রেত সেটার দায়ী লেখকের নয় বরং নিতান্তই তা কাকতালীয় ব্যাপার ক্রিং ক্রিং করে বাজছে সবুজ হ্যান্ড হাতফোন ফোন কল আসায় ডানহাত নীল বর্ণ ধারণ করেছে একবিংশ শতকের শুরুর দিকের সেই পুরোনো যোগাযোগ প্রযুক্তি কবেই বিলুপ্ত হয়েছে এখন একজন ব্যক্তির ডানহস্তই এক একটা ফোন কাস্টমার কেয়ারে গিয়ে হাতে লেজার রশ্মি পুশ করলেই হল ব্যাস গোটা হাতটাই টেনজি হয়ে যাবে কাউকে প্রয়োজন হলে হাতটার সামনে উঁচু করে তার নাম ধরে ডাকলেই হল মৌদুদ আহম্মদ ডান হাত মুষ্টিবদ্ধ করতেই রিসিভ হয়ে গেল কলটা প্রথমে কথা বলা শুরু করলেন মৌদুদ আহম্মদ দেখুন মিস্টার সিদ্দিকি আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি এক হবে না সুতরাং ওই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না মৌধুত ভাই কথা তো আপনিই শুরু করেছেন এখন শেষ না করে যাবেন কোথায় তাছাড়া আমি যা বলেছি সেসব আমার চোখের সামনেই ঘটেছে আর আমি চষে মাঠ ঘাট বেরিয়েছি ওই সময় ফুটপাথ থেকে হাইকোর্ট সবখানে আমি যা বলেছি তা অভিজ্ঞতার আলোকেই বলছি মধুত ভাই আমরা তো বলেছি ব্যুরোক্রেসির কথা তাদের কারণেই সংকটটা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের পর পাকিস্তানপন্থী অনেক কর্মকর্তাকে বঙ্গবন্ধুর সরকারে নেওয়া হয় এটা মারাত্মক ব্যতিক্রমী ঘটনা যার ফল ভালো হয়নি ১৬ ডিসেম্বর অনেকে মনে করেছে পাকিস্তান হেরে যাওয়ায় তাদের সমর্থক কর্মকর্তা কর্মচারীদের শাস্তি হবে কিন্তু তারা দেখল উল্টো ঘটনা পাকিস্তানপন্থীদের অধীনে বঙ্গবন্ধুর লোকেরা কাজ শুরু করল সিভিল প্রশাসনে এর প্রভাব পড়েছে পড়েছে শৃঙ্খলা বাহিনীতেও পশ্চিম পাকিস্তানে থাকা সেনা কর্মকর্তাদের স্বাধীন বাংলাদেশে পুনর্বাসন করা হয়েছে মিস্টার সিদ্দিকি সেই সময়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল এইসব বিষয়ও তার অন্যতম কারণ দেশরক্ষা বাহিনী যখন তৈরি হল তখন সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় দেশরক্ষা বাহিনীকে দিয়েই সে সময় সব কাজ করানো হতো আর মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের রাষ্ট্রীয় কাজে খুব একটা সম্মান দেওয়া হলো না এখানেই আপনার সঙ্গে আমার দিমত মৌদুদ ভাই দেশরক্ষা বাহিনী হয়েছিল সৎ উদ্দেশ্য নিয়ে মুক্তিবাহিনীর লোকদের নিয়ে রাষ্ট্রীয় কাছামতে না না দেশরক্ষা বাহিনীর কোনো কোড অফ কন্ডাক্ট ছিল না ওরা যে কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারত কোনো সিজার লিস্ট দিতে হতো না কোড অফ কন্ডাক্ট ছিল তবে অনেক ক্ষেত্রে দেশের প্রতি অতিমাত্রায় সিনসিয়ারিটির জন্য বাড়াবাড়ি হয়েছে যুদ্ধকালীন আর স্বাভাবিক সময় যে এক নয় এই বোধ তাদের মধ্যে ছিল না নেতারা নিজেরাই নির্যাতন করেছে তবে বর্তমান সময়ের চেয়ে সে নির্যাতনের মাত্রা কম ছিল এ কারণে মানুষের আত্মসম্মানে লেগেছে কারণ মানুষ তো সবে মাত্র স্বাধীন হয়েছে তবে দেশ রক্ষা বাহিনীর হাতে তিরিশ হাজার নেতাকর্মী মারা যাওয়ার যে পরিসংখ্যান দেওয়া হয় তা সঠিক নয় দেখুন সিদ্দিকী সাহেব সংখ্যা নিয়ে আমি আপনার সঙ্গে তর্কে যাব না আপনার কি অরুণা সেনের কথা মনে আছে অবশ্যই মনে আছে শান্তি সেনের স্ত্রী তারাই দেশটাকে অস্থির করেছে করেছে হামলা এটা ঠিক অরুণা সেন ও তার কন্যা চঞ্চল সেনকে দেশ রক্ষা নিয়ে যায় সেটা নিয়ে আমি হাইকোর্টে মামলা করি ওই সময়ে আসলে ভুলটা ছিল ব্যুরোক্রেসির সদ্য স্বাধীন দেশে যতটা শক্তিশালী ব্যুরোক্রেসি তৈরি হবার কথা ছিল তা হয়নি যে কারণে একটা অস্থিরতা তৈরি হয়েছিল ছিল বাড়াবাড়িটাও কে কতটা বাড়াবাড়ি করেছে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু অমানবিক নির্যাতন যে হয়েছে সেটা তো সত্য অরুণা সেনের প্রতিবেশী হনফা বেগমকেও তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকে সিগারেটের আগুনে পোড়ানো হয় আর অরুণা সেনকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নদীতে ফেলে আবার ডাঙ্গাই তুলে আনা হতো শীতের সময়ে এভাবে নির্যাতন হয়েছে মধুত ভাই সিরাজ সিকদার হত্যার জন্য আজকে যেভাবে আলোচনা হয় কিন্তু তার পার্টি যে পরিমাণ মানুষ হত্যা করেছে তার নিন্দা কেউ করে না এটা ইতিহাসে চাপা পড়ে গেছে মিস্টার সিদ্দিকি সিরাজ সিকদারের প্রসঙ্গ যখন আনলেন তখন খুলেই বলি বলুন মদুত ভাই রক্ষা বাহিনীর নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ওই সময়ে কমিটি ফর সিভিল লিবার্টি অ্যান্ড লিগালাইট গঠন করা হয় বাংলায় এটার নাম মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি এটার সভাপতি ছিলেন সেকান্দার আবু জাফর আর সাধারণ সম্পাদক ছিলাম আমি হ্যাঁ শুনেছিলাম বীর উত্তম শুনুন রক্ষা বাহিনীর বিরুদ্ধে মামলা করার দায়িত্ব ছিল আমার ওপর এজন্য উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর আমাকে গ্রেপ্তার করা হয় রাখা হয় রাজারবাগ টর্চার চেম্বারে হঠাৎ রাতের বেলা উপরের তলা থেকে শিকলের ঝনঝন আওয়াজ শুনতে পেলাম মনে হলো শিকল দিয়ে কারো হাত পা বাধা আরদালিকে জিজ্ঞেস করলাম সে বলল স্যার সিরাজ সিকদারকে গ্রেফতার করে উপরের তলায় রাখা হয়েছে পরের দিন আর আওয়াজ শুনতে পেলাম না আবার আরদালিকে জিজ্ঞেস করলাম ও বলল তাকে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে সত্যতা আমি বলতে পারবো না তবে সিরাজ সিকদার যে চরমপন্থী ছিলেন সেটা আমি নিশ্চিত করে বলতে পারি স্বাধীন দেশে জাতির জনককে প্রথম চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন ওই শিকদার চুহাত্তর সালে ১৬ ডিসেম্বর ওর দল হরতাল করেছিল আর তাতে সমর্থন দেন মাওলানা ভাসানি ওই আন্দোলন কারোর জন্য ভালো হয়নি না সরকার না বিরোধী পক্ষ মি সিদ্দিকি আসলে বঙ্গবন্ধুকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল কতিপয় নেতারা পরিকল্পিতভাবে এটা করেছিলেন নেটওয়ার্কিংয়ের সমস্যার কারণে এই আলোচনায় কাকতালীয়ভাবে যুক্ত হয়ে যান কর্নেল অলি আহমদ গোধ শেষ মিস্টার সিদ্দিকি অ্যান্ড মিস্টার মৌদুদ বঙ্গবন্ধুর চারপাশে চাটুকারদের শক্তিশালী একটা সিন্ডিকেট ছিল বাহাত্তর কি তেহাত্তর সাল বঙ্গবন্ধু সেনাবাহিনীর কুচকাওয়াজে গেছেন চিটগং তখন আমি ওখানকার দায়িত্বে সব আনুষ্ঠানিকতা শেষ বঙ্গবন্ধু রওনা হবেন বিদায়বেলায় খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে জড়িয়ে চুমু খেলেন এই ধরনের আচরণে বঙ্গবন্ধু কিছু না মনে করলেও আমরা বিব্রত হলাম ওই দিনেই আমার মনে হয়েছিল খন্দকার মোস্তাক কোনো সর্বনাশ করতে যাচ্ছে হঠাৎ করেই কর্নেল ওলির কলড্রপ তিনি নেটওয়ার্কের বাইরে চলে গেলেন মধুদ ভাই অলি ভাই তো নতুন তথ্য দিলেন হ্যাঁ তাই মনে হলো যাকে পুরো কৃষির অসঙ্গতির কথা বললে অনেকে রাগ করেন আমাদের ডক্টর আকবর আলী খান যোগ দিলেন মুজিবনগর সরকারে কিন্তু অধিকাংশ ডিসি এসপি ষোলো ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের হয়ে কাজ করেছেন তারা রাজাকার বাহিনীকে মদত দিয়েছেন এদের সবার নাম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ে লেখা আছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সহ অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজ তারা বড় মুক্তিযোদ্ধা বীরুত্তম সাহেব সব সেলুকাস হুমায়ুন আহমেদের বাবাকে মেরেছে পাকিস্তান আর্মি ওই সময় তিনি পাকিস্তানের অনুগত কর্মচারী ছিলেন তবুও তাকে শহীদ হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে এগুলো তো অসঙ্গতি হুমায়ুন আহমেদের নাম উচ্চারিত হয় নেটওয়ার্কিং সমস্যার কারণে অযাচিতভাবে তিনিও যুক্ত হয়ে যান এ আলোচনায় বঙ্গবীর এটা কি বললেন আপনি আপনাকে এত শ্রদ্ধা করি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি তো সত্য বলেছি একাত্তরে তো আপনি আর জাফর ইকবাল প্রাপ্ত বয়স্ক ছিলেন তাহলে যুদ্ধে গেলেন না কেন হায় হায় এটা কি বলছেন আমি কি তাহলে যোছনা ও জননীর গল্প বইয়ে আপনার বীরত্ব কাথা লিখে ভুল করেছি সেটা আপনি লিখেছেন বলেই যে আমি আপনার বিষয়ে অন্ধ থাকবো তা তো নয় আমি যা বলেছি তা সত্য কি না হঠাৎ কল ড্রপ হুমায়ুন আহমেদ এই আলোচনা থেকে বিচ্ছিন্ন হয়ে যান সাহেবের কি অবস্থা ভাই রব ভাই বা ডক্টর কামাল ভাই বা বি চৌধুরী এদের তো বয়স হয়েছে আর কত সার্ভিস দেবে বলুন আমার তো প্রায় একশো বছর ছুঁই ছুঁই আপনার কত আপনার চেয়ে চার বা পাঁচ বছর বেশি এই আর কি সে যাকে আমলাতন্ত্রের ব্যর্থতা উদাসীনতার কারণেই আসলে পঁচাত্তরে বিরাট ট্রাজিক ঘটনা ঘটেছিল হ্যাঁ মিস্টার সিদ্দিকি আমিও তাই মনে করি এত বড় ঘটনা তার কিছুই জানল না গোয়েন্দারা জেনেও না জানার ভান করেছে মধুত ভাই আমি অবশ্য ওই দিন রাতে বঙ্গবন্ধুকে অন্যত্র থাকতে বলেছিলাম আমার কথা শোনেননি সকালে এই ট্রাজিডি হয়ে গেল এসব কথা আর কি বলবেন মুক্তিযুদ্ধের পঁচাত্তর বছর পার হয়েছে কবেই এখনো আমলাতন্ত্রের জটিলতা কমল না আর কবে হবে আমলারা যদি দেশপ্রেমী হন জনসেবক হন তাহলেই আশি ভাগ সমস্যা শেষ হয়ে যায় আর বাকি বিশ ভাগ আমরা ঠিক হলেই হয়ে যায়